আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। হো চি মিন কোন দেশের নাগরিক ছিলেন? হো চি মিন ছিলেন ভিয়েতনামের নাগরিক। হ্যালংবে কোন দেশে অবস্থিত? হ্যালংবে হলো ভিয়েতনামে অবস্থিত। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। লাওসের সরকারি নাম কি? লাউস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? চারটি। দি মুভমেন্ট অব দ্য রোহিঙ্গা পিপল ইন বাংলাদেশ অ্যাওয়ে ফ্রম মায়ানমার ইস? উত্তর হবে এথনিক ক্লিনসিং। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যের জন্য সংরক্ষিত থাকবে? 25%। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। দেরাদুন কোন দেশে অবস্থিত? ভারতে। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়? 1992 সালে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকা। ভারতের চলমান লোকসভা নির্বাচন 2019 সেই দেশের কততম লোকসভা নির্বাচন? 17তম। প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর হবে গুজরাটের, অপশনের কোনোটি নয়। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? কেরালা। ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল? মণিপুর। ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে? সংবন্ত সিংহ। ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত? রাজীব গান্ধী। টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল হলো লাদাখে অবস্থিত, অপশনের কোনোটি নয়। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? উত্তর হবে অপশনে কোনোটি নয়। নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, তবে 2006 সালে তারা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপাল। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? নেপাল। কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না? নেপাল। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। কোথায় সেনাবাহিনী নেই? পূর্বে মালদ্বীপে কোনো সেনাবাহিনী ছিল না, কিন্তু বর্তমানে তারাও সেনাবাহিনী গঠন করেছে। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তান। ডটার অব দি ইস্ট বলা হয় কাকে? বেনজির ভুট্টোকে। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? পারস্য উপসাগর। কাতারের সাথে কোন দেশ সম্পর্ক ছিন্ন করেছে? লিবিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। ইসরায়েলের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। পিএলও কোন সালে গঠিত হয়? 1964 সালে। পিএলও এর সদর দপ্তর? উত্তর অপশনে কোনোটি হবে না। ইয়াসিন আরাফাত কোন দেশের অধিবাসী ছিলেন? প্যালেস্টাইন। কোনটিকে ইউরোপিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ক। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশে অবস্থিত? এশিয়া ও ইউরোপ। আধুনিক তুরস্কের জনক কে? কামাল পাশা। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় কোনটি? কেনিয়া। স্ক্যান্ডিনেভিয়ার দেশ কোনটি? ডেনমার্ক। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয়? হল্যান্ড। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়াভুক্ত রাষ্ট্র নয়? জার্মানি। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়াভুক্ত দেশ নয়? ইতালি। স্ক্যান্ডিনেভিয়াভুক্ত দেশ নয়? নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র, দুইটাই হবে। বলকান রাষ্ট্র নয় কোনটি? বলিভিয়া। ইউরোপের সর্ব উত্তরের দেশ কোনটি? নরওয়ে। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশ? ডেনমার্ক। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে? 15টি। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকনুর কসমোড্রম কোথায় অবস্থিত? কাজাকস্তান। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? রাশিয়া। ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেনেসাঁস শুরু হয়? ইতালি। রেনেসাঁর উৎপত্তি ইতালির কোন শহরে? ফ্লোরেন্স শহরে। ইউরোপের রেনেসাঁস শুরু হয় 15 শতাব্দীতে। নিচের দেশগুলোর মধ্যে কোনটি ভিন্ন? ইতালি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।